হ্যালো বন্ধুরা, আজ আমি আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খোলে। 2019 সাল, নতুন একটি চ্যানেল খুলবো আমি। তো চলুন, কিভাবে আমরা নতুন চ্যানেল খুলে ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। আগে ব্রাউজারে, আপনি ফোনে যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করে ব্রাউজারটি ওপেন করে নিন। আমার ক্রোম ব্রাউজারটি আছে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করছি। এখানে সার্চ করুন ইউটিউব, ইউটিউব লিখে সার্চ করুন। এই দেখুন আমাদের ইউটিউব চলে আসছে। তো এখানে ডান সাইডে দেখুন একটি মানুষের চিহ্নের মধ্যে আইকন রয়েছে, তাতে ক্লিক করুন। এখানে আমার চ্যানেলটি একটা রাখা, মানে ওপেন করা আছে, আমি আরেকটা ওপেন করবো, তাতে আমাদের এখানে ক্লিক করতে হবে। দেখুন যে এখানে লেখা আছে ক্রিয়েটেড এ নিউ চ্যানেল, তো এখানে ক্লিক করুন। এই দেখুন আমাদের এখানে আপনার চ্যানেলের নামটি দিবেন। এখানে আপনি যে ব্র্যান্ডের চ্যানেলটি বানাতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের চ্যানেলটির নাম দিবেন। ধন্যবাদ। 2019 সাল, এই সালে কীভাবে নতুন চ্যানেল খুলবেন সেটা নিয়ে আমি এই কাজটা করতেছি। কীভাবে টাকা আর্নিং করে, কীভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করে সব আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে একটি নাম দিই, আপনি যে কোনো একটি চ্যানেলের নাম দিতে পারেন। আমি আমার চ্যানেলটির নাম দিচ্ছি SHAMTO। তো আপনি যে ব্র্যান্ডের চ্যানেলটি খুলতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের চ্যানেলটির নাম দিয়ে দিবেন। যদি চান ফান বা টেক বা লেখাপড়া, যে কোনো একটি আপনার যেটা আপনার কাছে খুব সহজ মনে হয় সেটার চ্যানেল, সেটার নামে নামটি রাখতে পারেন। তো আমার এখানে আমি আমার চ্যানেলটির নাম দিয়ে দিছি। তো এখন ক্রেডিট লেখা আছে, ক্রেডিটে ক্লিক করুন। ব্রাউজার, ক্রোম ব্রাউজার, শান্তি ইসলামে ক্লিক করে এই দেখো আমার চ্যানেলটির নাম শান্ত ইসলাম। তো এখন আপনি ডান সাইডে সবার উপরে দেখুন তিনটা ডট রয়েছে, সেই আইকনটা ক্লিক করুন। ডট হওয়ার পর দেখুন যে লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করুন। ড্যাশবোর্ড আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো এটা ওপেন হচ্ছে, এরকম একটা পেজ আসবে। আপনার ফোন হলে আপনি এটা একটু জুম করে নেবেন। ডান সাইডে দেখুন যে আপনার চ্যানেলের মানে একটি লোগো আসছে, আপনি জিমেল অ্যাকাউন্টে যে কোনো লোগো থাকে সেই লোগো আসছে ডান সাইডে। তো এখানে ক্লিক করুন, তারপর লেখা আছে মাই চ্যানেল, এখানে ক্লিক করে দিন। তারপর দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করুন। এই দেখুন আমাদের চ্যানেলটি পুরোপুরি রেডি হয়েছে, কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনো ভেরিফাই করা হয় নাই। তো আমার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তারপরে ক্লিক করুন ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার ক্লিক করার পরে এই দেখুন, এই আপনার বাম সাইডে দেখুন চ্যানেল লেখা আছে, চ্যানেল CHANNEL চ্যানেল, এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে এই জায়গায় আপনার একটি পেজ আসছে, পেজটা দেখুন ভালো করে, ভালো করে দেখুন। এই দেখুন এখানে লেখা আছে ভেরিফাই, তো এটা আমাকে ভেরিফাইড করতে হবে। তো এখানে ভেরিফাই লেখা আছে, তারপরে এখানে দেখুন এগুলো কিন্তু কোনো চিহ্ন নাই। এই দেখুন এই একটা, এই একটা, মানে এগুলো চিহ্ন নাই। আবার ডান সাইডে দেখুন গ্রিন কালার এবং রেড কালার, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় কপিরাইট স্টেট আর হচ্ছে কমেন্ট্রি গাইডলাইন্স স্টেট। আপনি যদি কোনো কপিরাইট ভিডিও ছাড়েন আপনার ইউটিউব চ্যানেলে, তাতে ওরা কপিরাইট বলে আপনার অবশ্যই এই স্টেটগুলো এরকম লাল হয়ে যাবে বা ক্রস চিহ্ন দেখাবে। তারপর গাইডলাইন, ইউটিউব কিছু কিছু গাইডলাইন আছে যেগুলো অটোমেটিক করলে আপনাকে গাইডলাইন ক্রস করতে স্ট্রাইক করে দেয়। তো আপনি অবশ্যই কারো ভিডিও মিউজিক মানে কারো কোনো কন্টেন্ট ছাড়বেন না, নিজের প্ল্যান মতো অনুমতে আপনি কন্টেন্টগুলো বানাবেন, নিজের পরিশ্রম করে ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে আপনাকে ইউটিউব কোনো কপিরাইট স্ট্রাইক দেবে না। তো চলুন আরেকটা বিষয়, এই দেখুন নিচে পেজগুলোতে এই দেখুন যে আপলোডিং এনেবল দেওয়া আছে, মনিটাইজেশন ইনএলিজিবল দেওয়া আছে, মানে এগুলো ধরুন কয়েকটা জিনিসে খালি দুইটা, একটা হচ্ছে যে আপলোডিং আর হচ্ছে যে আনস্ট্রেট অ্যান্ড দ্য প্রাইভেট ভিডিও, এই দুইটাই আপনার এনেবল করা আছে আর সব নট এনেবল করা আছে। তো দেখুন সব ভালো করে দেখুন, এখানে দুইটা জিনিসই খালি এনেবল করা আছে আর সব নন এনেবল দেওয়া আছে, নট এনেবল। তো এগুলো আমাকে এনেবল করতে হবে।
তো এগুলো এনেবল করতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ক্লিক করুন, তারপর এখানে আপনার আমাদের বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশে রাখলাম। তারপর হচ্ছে যে আপনি কি কল থেকে আপনার কোডটি পেতে চান নাকি এসএমএস থেকে, আমি এসএমএস থেকে নিতে চাই, তো আমি এসএমএস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার চাইবে, আপনি নাম্বার দিবেন। তো নাম্বারটি এখানে নাম্বার দেওয়ার পরে আপনি এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন। তো আমি আপনাকে নাম্বারটা দেখাচ্ছি না, একটু পাস করছি। এই দেখুন, ক্লিক করার পরে এখানে আপনার একটি কোড আসবে, তো সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, এসএমএস এর মাধ্যমে কোডটি আসবে। তো আমার কাছে এখন আসেনি, একটু এই দেখুন আমার কোডটি এসে গেছে, ইওর গুগল ভেরিফাই হ্যাভ সাকসেসফুল। তো এসএমএসটি ক্লিক করুন, এই দেখুন ইওর গুগল ভেরিফিকেশন কোড, এই নাম্বার থেকে কোডটি এসেছে। কোডটি হচ্ছে যে 628315। তো আমরা কোডটি নিয়ে এখানে বসিয়ে দিব ড্যাশবোর্ডে। তো কোডটি ছিল কি 62 83 15। তো এটা উঠে সাবমিটে ক্লিক করুন। এই দেখুন আমাদের চ্যানেলটিকে ভেরিফাইড হয়ে গেছে, মানে আগে দেওয়া আগে ছিল ভেরিফাই, এখন ভেরিফাইড। তো আমাকে চ্যানেলটি এখন ভেরিফাইড হয়ে গেছে, আমার চ্যানেলটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কন্টিনিউ ক্লিক করে দেখুন আমাদের চ্যানেলটি আগে ছিল ভেরিফাই, এখন হয়ে গেছে ভেরিফাই। তো আমাদের চ্যানেলটি এখন পুরোপুরি রেডি, আপনি এখন ভিডিও ছাড়লেও ছাড়তে পারেন, আপনি ভিডিও যদি রেডি থাকে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। তো আমাদের চ্যানেলটিকে এখন মনিটাইজেশন করতে হবে। তো দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় ভিডিওতে আপনাকে এই স্টেপটি শিখিয়ে দেবো কীভাবে আমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে হয়। আর বাংলাদেশে তো মনে করুন যে ইউটিউব পার্টনার এখনও হয় নাই, এই জন্য বাংলাদেশ থেকে ভেরিফাইড মনিটাইজেশন করা সম্ভব না। তো কীভাবে বাংলাদেশ থেকে আমরা ইউটিউব মনিটাইজেশন করব তা আমি দ্বিতীয় স্টেপে দেখিয়ে দিব, দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমার প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আমি অবশ্যই আপনাদের দ্বিতীয় স্টেপটা আমি দেখিয়ে দিব, তো প্লিজ সাবস্ক্রাইব, আর আমাদের চ্যানেল সবসময় সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই নোটিফিকেশন আইকনটা ক্লিক করুন। গুড আফটারনুন।